व्हाट्सएप पोलाबाइन आजकल वीडियो ते आम्रा कथा बोलो कि भावे आपनारा आपनादेर जेको एक नॉर्मल छवि के जस्ट एक क्लिक करे अथवा कॉपी एंड पेस्ट करे ये धरनेर सुंदर एडिटिंग करे निते पारबेन। तो आपनारा जारा ये धरनेर सुंदर कॉपी एंड पेस्टेर एडिटिंग सम्पर्के जानते चाच्छेन तारा अवश्य आजकल वीडियोटी मनोयोग सहकारे एकेबारे शेष पर्यन्त देखबेन एबं वीडियो देखे जदि आपनादेर कोनो उपकार होये थाके ताहले प्लिज हिट द सबस्क्राइब बाटन एंड प्रेस द बेल आइकन। तो এইরকম একটা সুন্দর এডিটিং করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে, একটি হলো লাইটরুম অ্যাপস এবং অপরটি হলো লাইটরুম ফ্রি প্রিসেটস অ্যাপ। তো আপনারা লাইটরুম অ্যাপ সম্পর্কে তো সবাই জানেন, যারা লাইটরুম ফ্রি প্রিসেটস অ্যাপ সম্পর্কে জানেন না তারা জাস্ট প্লে স্টোরটি ওপেন করে নেবেন, দেন সার্চ বারে ক্লিক করে আপনারা এখান থেকে এলআর ফ্রি প্রিসেট লিখে সার্চ করে দিবেন, তাহলেই দেখবেন আপনাদের মাঝে অটোমেটিক এই অ্যাপসটি চলে আসছে। তো আপনারা জাস্ট এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেন নিচে আসার পর আপনারা এখান থেকে এই যে ছবিটা দেখতে পারবেন, তো এই ছবির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের মাঝে নিচে দুটো অপশন চলে আসবে, একটি হলো হাউ টু ইউজ এবং অপরটি হলো ডাউনলোড। তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ছবিটা ডাউনলোড হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা অ্যাড চলে আসতে পারে, তো আপনারা জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে এই ডান অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা হোম বাটনে ক্লিক করে আপনাদের গ্যালারিটা আপনারা ওপেন করে নেবেন, দেন এখান থেকে আপনারা লাইটরুম ফ্রি প্রিসেটস থেকে যে ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিটা লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিবেন। তো এখান থেকে এই ছবিটা লাইটরুম অ্যাপসে শেয়ার করে দেওয়ার পরে আপনারা যে ছবিটা এডিটিং করতে চাচ্ছেন, মানে আপনাদের যে নর্মাল পিকচারটা আপনারা এডিটিং করতে চাচ্ছেন সেই পিকচারটাও আপনারা লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিবেন। তো দুইটা পিকচারই লাইটরুম অ্যাপসে শেয়ার করে দেওয়ার পরে আপনারা জাস্ট লাইটরুম অ্যাপসটা ওপেন করে নেবেন, দেন এখান থেকে আপনারা অল ফটোস এই অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা লাইটরুম ফ্রি প্রিসেট থেকে যে ছবিটা শেয়ার করেছেন সেই ছবিটার উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা উপরে থ্রি ডট অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কপি সেটিং নামের যে অপশনটা দেখতে পারবেন এই কপি সেটিং অপশনে একটি ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন, দেন আপনাদের যে ছবিটা এডিটিং করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা উপরে থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা পেস্ট সেটিং নামের যে অপশনটা রয়েছে এই পেস্ট সেটিং অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের ছবিটা এখানে এডিটিং হয়ে গেছে। তো আপনারা একটু লক্ষ্য করুন যে ছবিটা আগে কীরকম ছিল। তো এটা হলো এই ছবির বিফোর ছবিটা, এবং ছবিটা এডিটিং করার পরে যে এটা হলো আফটার ছবি। তো জাস্ট কপি অ্যান্ড পেস্ট করার মাধ্যমে কিন্তু আপনাদের এরকম একটা সুন্দর এডিট অটোমেটিক হয়ে গেল। তো এখান থেকেও যদি আপনারা আপনাদের ফেসটাকে আরেকটু স্মুথ করতে চান, তাহলে নিচে থেকে আপনারা যে অপশনগুলো দেখতে পারবেন সেখান থেকে আপনারা ইফেক্ট অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা টেক্সট টিউর নামে যে এক নম্বরের ফাইলটা দেখতে পারবেন এটাকে আপনারা একটু বাম পাশের দিকে টান দিয়ে -50 অথবা 60 পর্যন্ত করে দিতে পারেন, দেন আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসটা আরও বেশি স্মুথ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের একটি নর্মাল ছবিকে জাস্ট একটা ক্লিক করে অথবা কপি অ্যান্ড পেস্ট করে এই ধরনের একটা সুন্দর এডিটিং করে নিতে পারবেন। দেখতেই পারতেছেন ছবিটা আগে কীরকম ছিল আর এখন ছবিটা কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে করে ছবিটা এডিট করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে শেয়ার বাটনে একটি ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা এক্সপোর্ট অ্যাস নামের যে অপশনটা রয়েছে এক্সপোর্ট অ্যাস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে তার আগে আপনারা এখান থেকে কোয়ালিটিটা অবশ্যই 100% করে দিবেন, দেন উপরে টিক মার্কে ক্লিক করে এই ছবিটা আপনারা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। এবং পরবর্তীতে আপনারা এই ধরনের ছবি এডিটিং সম্পর্কে আরও কিছু জানতে চান নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।